আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোকান ব্লগের ইশা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি ডাল রান্না করছি, তো ডালটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক স্পেশাল একটা ডাল বলতে পারেন। আমি কাঁচা আমের মুসুর ডালের ডাল রান্না করব, তো দেখে নিন কীভাবে করছি। আমি মুসুর ডালটা দেখতে পাচ্ছেন ধুয়ে একবারে পানি সহ দিয়ে দিয়েছি। একবারে যদি পানি সহ মুসুর ডালটা দিয়ে দেন তাহলে পরের পানি দিতে হবে না, আর এই ডালটা খেতে অনেক মজা লাগে, এই জন্য আমি একবারে পানি দিয়ে দিয়েছি, পরে আর পানি দিতে হবে না। এখন চুলার গ্যাসটা অন করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। শুধু খেয়াল রাখবেন যে ডালটা যেন বলক এসে পড়ে না যায়, এতে খেয়াল রাখতে হবে। ডালটা ঘুটনি দিয়ে ঘুরতে হবে না, তো ডালটা সিদ্ধ হতে থাক। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। দেখুন ডালটা একদমই গলে গিয়েছে। আমি এখন দিয়ে দিব এখানে কাঁচা আম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আম দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে আম ফল তো এমনিতেই টক, তাহলে ডালটা খুব বেশি টক লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই জন্য এখন নামিয়ে বাগার দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডালটা নামিয়ে নিয়েছি, এখন বাগার দিয়ে নিব। অনেকেই বলেন যে ডাল রান্না করলে ডালের কালার সুন্দর আসে না, তো আমি যেভাবে করছি এইভাবে যদি আপনার বাসায় ডাল রান্না করেন তো ইনশাল্লাহ আপনাদের ডালের কালার সুন্দর থাকবে এবং খেতেও অনেক ইয়াম্মি হবে। এখন দিয়ে দিব দেখতে পাচ্ছেন চারটি কাঁচা মরিচ, তিনটি শুকনো মরিচ। দিয়ে দিব কালো জিরে, যখন সবকিছু ফ্রাই হয়ে যাবে ভালোভাবে তখন দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, তাহলে ডালের কালারটা সুন্দর আসবে। ডালগুলো দিয়ে দিব, দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিংবা দিতেও পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডালের কালার। আশা করছি কাঁচা আম দিয়ে মসুর ডাল এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দোকান ব্লগ বাই রিশা। আপনারা সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।